ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, আবহাওয়া দপ্তরের কি খবর রয়েছে? আজকে তো সর্বনিম্ন তাপমাত্রা 17.2 ডিগ্রি সেলসিয়াস এবং তা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। কুয়াশা কেটে গেলে কি শীত পড়বে? দেখো, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। রাতে যেটা রেকর্ড হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা আমরা জানতে পেরেছি। তবে তাপমাত্রা রাতের দিকে একটু বেশি থাকার কারণ হিসেবে আপেক্ষিক আর্দ্রতাটাকে কারণ মনে করছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো যে তথ্যটা পাওয়া যাচ্ছে, যেটা তুমিও বলছিলে, যে কুয়াশার চাদরে ঢাকা শহর সকাল থেকে আজকে সবথেকে কম দৃশ্যমানতা রেকর্ড হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে দমদমে 50 মিটার দৃশ্যমানতা রেকর্ড হয়েছে আজকে, সেটা এই বছরের সর্বনিম্ন এমনটাই তারা বলছেন। গতকাল এটা ছিল 150 মিটার, অর্থাৎ 150 মিটার দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছিল, আজকে সেটা কমে এসে দাঁড়িয়েছে 50 মিটার দৃশ্যমান। যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস, তা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে এবং সর্বোচ্চ তাপমাত্রা সেটা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে রেকর্ড দেওয়া হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার, সেটা হচ্ছে 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা যেটা রেকর্ড হয়েছে 26.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। দৃশ্যমানতা যথেষ্ট কম যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং জেলায়, এবং স্বাভাবিকভাবেই বৃষ্টি দৃশ্যমানতা সকাল থেকে যদি কম থাকে তাহলে যে প্রশ্নটা আমাদের সকলের মনেই জাগে তা হলো ট্রেন চলাচল, অর্থাৎ গণপরিবহন ব্যবস্থা, বাস, ট্রেন, বিমান ওঠানামায় কতটা তার প্রভাব পড়বে সেই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, কুয়াশার প্রভাব কতটা পড়েছে ট্রেন চলাচলে, কি খবর রয়েছে? দেখো, হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় কুয়াশার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যেটা রেল সূত্রে খবর, বেশ কিছু লোকাল এবং দূরপাল্লার ট্রেন সেগুলো কিন্তু নির্ধারিত সময় অনেক দেরিতে ঢুকছে এবং নির্ধারিত সময় অনেক দেরিতে ছাড়ছে। যেটা হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখা থেকে যেটা জানা যাচ্ছে যে লোকাল ট্রেন 20 থেকে 22 মিনিট দেরিতে ঢুকছে, এবং যেটা দূরপাল্লার দুটো ট্রেন, ডাউনের ট্রেন, একটা রাঁচি হাওড়া এক্সপ্রেস এবং 20 হাওড়া এক্সপ্রেস, এই দুটো ডাউনের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে ঢুকেছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আপ হাওড়া ফলকগামা এক্সপ্রেস, সেটা কিন্তু 8:30 নাগাদ ছাড়ার কথা, সেটা কিন্তু এখনো পর্যন্ত রিসিডিউল করা হয়নি, নির্ধারিত সময় ছাড়বে। তবে মূলত লোকাল ট্রেনের ওপরই কিন্তু এই প্রভাবটা পড়েছে। এর পাশাপাশি পূর্ব শাখায় যেটা দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের মেন এবং কনলাইন দুটোতেই কিন্তু ট্রেন চলাচল ধীরে ধীরে হচ্ছে, এবং বিশেষত ট্রেন কিন্তু হাওড়া স্টেশনে ধীরে ধীরে ঢুকছে, অনেকটা সময় নিয়ে ঢুকছে, যাতে কোনো বিশ্বমান্যতা কমে যাওয়ার কারণেই কিন্তু এই ব্যবস্থা বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবং ট্রেন আসতে চালানো হচ্ছে তার কারণ যাতে দুর্ঘটনা না ঘটে। ধন্যবাদ সুনীত।